আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে খুবই সহজ মুখরোচক একটি নাস্তা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট করে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় খেতে ভীষণ টেস্টি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি আমি নাস্তাগুলো পরিমাণে একটু কম তৈরি করব তার জন্য তিন পিস নিয়েছি আপনারা যদি কেউ বেশি করে তৈরি করতে চান তাহলে পাউরুটির পরিমাণ বাড়িয়ে নিতে হবে এখন এই পাউরুটিগুলো আমি ছোট টুকরো করে কেটে নেব অনেক সময় দেখা যায় ঘরে বাসি পাউরুটি থাকে সেগুলো খাওয়া হয় না আমরা অনেকে এইগুলো ফেলে দিই তবে এগুলো ফেলে না দিয়ে এই বাসি পাউরুটি দিয়েও কিন্তু এইভাবে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে খুবই ভালো লাগে আজকে তৈরি করব ব্রেড চপ অথবা ব্রেড পাকোড়া যে যেটাই বলে থাকেন এটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজার আশা করছি আপনাদের ভালো লাগবে গুলো আমি করে কেটে নিলাম এখন আমি একটা বাটিতে নিয়ে নেব এবার এই পাউরুটির মধ্যে দিয়ে দেব আলু কুচি আমি আলুটা মিহি কুচি করে নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ আলু দিয়েছি আর এখানে কিন্তু আমি কাঁচা আলুটাই ব্যবহার করছি এখানে আলু সেদ্ধ করেও দেওয়া যায় আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ গাজর কুচি গাজরটাও আমি মিহি কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব টমেটো কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কাঁচামরিচ কুচি মরিচের পরিমাণটা এখানে যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন এক চা চামচ দিয়ে দেব আস্ত জিরা হাফ চা চামচ দিয়ে দেব গোলমরিচ গুঁড়া এবার দিয়ে দেব এক চা চামচ পরিমাণ টেস্টি মশলা আর এই পাউরুটির চপ বা পাকোড়ার মধ্যে এই টেস্টি মশলাটা দিলে পাউরুটির চপের টেস্টটা অনেক ভালো আসে এবং খেতেও খুবই ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন পাউরুটির সাথে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে আর আমি পাউরুটির এই মিশ্রণটা মাখার জন্য এখানে কোনো পানি ব্যবহার করব না আমি পানির বদলে এখানে ডিম দেব। ডিম দিয়ে পাউরুটির এই মিশ্রণটা মাখালে খেতে খুবই ভালো লাগবে তবে কেউ যদি ডিম দিতে না চান সেক্ষেত্রে অল্প পানি দিয়ে এই মিশ্রণটা মেখে নিতে পারেন আমি যে পরিমাণ পাউরুটি নিয়েছি তাতে একটা ডিমেই হয়ে যাবে পাউরুটির পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে এবার হাত দিয়ে পাউরুটির মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব পাউরুটির এই চপ বা পাকোড়া বানানো কিন্তু খুবই সহজ এটা বানাতে খুবই কম সময় লাগে আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এই পাউরুটির চপ বা পাকোড়া তৈরি করে নিতে পারেন পাউরুটির মিশ্রণটা মেখে নিয়েছি তবে পাউরুটির মিশ্রণটা একটু ঝরঝরে হয়ে গিয়েছে এতে করে কিন্তু চপ বা পাকোড়ার শেপটা দেওয়া যাবে না তার জন্য মিশ্রণটা একটু আঠালো করে নিতে হবে তাই এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লোয়ার বা চালের গুঁড়া অথবা বেসন যে কোনো একটি অ্যাড করে দিতে পারেন ময়দা দিয়ে আবার খুব ভালোভাবে পাউরুটির মিশ্রণটা মেখে নেব আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে করে দিতে পারেন। মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি এখন পাউরুটির চপ বা পাকোড়া গুলো তৈরি করে নেব প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি আর আমি এগুলো একেবারে ডুবো তেলে ভাজবো না চপগুলোর অর্ধেকটা পরিমাণ তেলে ডুবে থাকবে এই পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন পাউরুটির মিশ্রণটা আমি এরকম গোল শেপ করে চপগুলো ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে চপগুলো ভেজে নিতে পারেন চুলার আস মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি চপগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নেব চপগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে এখন এগুলো উল্টে দিয়ে অপর পাশটাও সুন্দর করে ভেজে নিতে হবে সকাল বা বিকালের নাস্তায় পাউরুটি দিয়ে এভাবে চপগুলো তৈরি করে নিতে পারেন এটা খেতে খুবই ভালো লাগবে এভাবে উল্টে পাল্টে আমি চপগুলো সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নেব পাকোড়া আমি এপিটোপিট উল্টে দিয়ে মচমচে এবং সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই দারুণ মজাদার এবং টেস্টি ব্রেড চপ বা ব্রেড পাকোড়া টমেটো সস দিয়ে গরম গরম এই ব্রেড চপ বা ব্রেড পাকোড়া খেতে খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি অনেক অনেক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ